একদম ব্লু ফ্রেম, কত চমৎকার। ওয়াও, দেখেন দুইটা চুলাই দাও দাও করে চলতেছে, দুইটা চুলাই কিন্তু জ্বলতেছে। এইখানেই পড়ে গেল, ঠিক আছে। এই যে দেখেন, ওয়াশেবল করতে পারবেন। এই দেখেন, সম্পূর্ণ পানি ভিতরে ঢুকবেন, আপনি এখান থেকে সব রিমুভ করে ফেলতে পারবেন। বাহ, চমৎকার চমৎকার, দারুন। ছোটটাও কিন্তু জ্বলতেছে, তিনটাই আমরা একসাথে জ্বালিয়ে দিলাম। বাহ, চমৎকার ভাই, চমৎকার। আর এইখানে কিন্তু আপনার দমের জন্য, যেটা বলতে দমের জন্য, দেখেন যতটুকু দরকার সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু 10 mm এর একটা গ্রানাইটের চুলা, যেটা আর্টিফিশিয়াল না, একেবারে টোটালি ন্যাচারাল গ্রানাইট স্টোন, গ্রানাইট ওটা বলে আর কি। কিন্তু সম্পূর্ণ 100% পিতল। প্রতিটা বানার কিন্তু আপনি খুলতে পারবেন, সব গ্যাসের কালেকশন কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো। বাজারে যত যত আপডেট কালেকশন আছে সব আজকে দেখাবো। আমরা আছি ফ্রেন্ডস কুকারিজে, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলায়, দোকান নম্বর 135। জয় ভাই আছে আমার সাথে। ভাই কেমন আছেন? ইলেকট্রিক যে চুলা নিয়ে এত দৌড়াদৌড়ি লাফালাফি, আসল ফিল কিন্তু গ্যাসের চুলাতেই হয়, ফিলটা কিন্তু পাবেন না। ওই ফিলটা পেতে হলে কিন্তু আপনার আপনার গ্যাসের চুলা ইউজ করতে হবে। আর ওকে ওকে, সুস্বাদু যে খাবারটা আছে সেই খাবারটা কিন্তু অবশ্যই আপনার আগুন লাগবে, কারণ ইলেকট্রিকের রান্না আর আগুনের রান্না কিন্তু রাত আর দিন ডিস্টেন্স, অনেকটা ডিস্টেন্স, ঠিক আছে। আর ফিজিক্যালি আজকে কিন্তু আমরা গ্যাসের একটা বোতল রাখছি, অ্যারিস্টন। এর আগে আমরা অনেকগুলো ইয়া করছি, আপনার রিভিউ করছি, কিন্তু আপডেট করে আমরা নতুন করে আবার নিয়ে আসার কারণ হলো যে আপনার এই প্রাইসটা আমাদের ভেরিফাই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য। আর আগুনটা আমরা অনেকে কমপ্লেন করে যে ভাইয়া এই আগুনটা কি আমরা ব্লু পাই না, আমরা মানে লাল আগুন ওঠে, ওকে, মানে কালিটালি ওঠে, এই টাইপের সমস্যা হয় বা আগুনটা না প্রবলেম হয়, এই জন্য আমরা ফিজিক্যালি আজকে দেখানোর জন্য আমরা গ্যাসের চুলা আমরা দুইটা বানারই দেখাবো। আমরা এই বানারটাও দেখাবো, এই বানারটাও দেখাবো, তিন বানারও দেখাবো। হ্যাঁ, তিন বানারও দেখাবো। আচ্ছা, যে আগুনটা প্রপারলি আপনি কিভাবে, ওকে ভিউয়ার্স, আমরা অ্যারিস্টন ইতালি ব্র্যান্ডের চমৎকার একটা চুলা দেখাচ্ছি, যেটাকে আমরা বলি হচ্ছে সূর্যমুখী বার্নার। হ্যাঁ, সূর্যমুখী চুলা, ভাঁজ করা চুলা। আচ্ছা আচ্ছা, ফোল্ডিং চুলা আমরা দেখাবো। এটা কিন্তু অ্যারিস্টন ইতালিয়ান একটা ব্র্যান্ড, কিন্তু অ্যাসেম্বলি চায়না, অ্যাসেম্বলি চায়না, অ্যাসেম্বলি চায়না। ওকে ওকে, আমরা অ্যারিস্টন ব্র্যান্ডও রাখছি, আমরা কিন্তু এখানে ওসেল জাপান টেকনোলজি একটা ব্র্যান্ড রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটাই কিন্তু অনেকে বোঝায় বাজারে যে ওসেল একটা অ্যারিস্টন আর একটা, কিন্তু না, অ্যাসেম্বলি। আপনার অ্যারিস্টনে কিন্তু ওসেল একটা ব্র্যান্ডিং করার জন্য চায়না থেকে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, সেটা আজকে ফিজিক্যালি আমরা দেখানোর জন্য আমরা অনেক ইয়ে করে রাখছি, আমরা দুটো ক্যাটালগও রাখছি, ঠিক আছে। একটা হলো অ্যারিস্টন, একটা হলো ওসেল, ওসেল মানে একই লোক কিন্তু নিয়ে আসে চায়না থেকে, একই ইম্পোর্টারের দুইটা প্রোডাক্ট, জাস্ট দুটো ভিন্ন, একটু ব্র্যান্ডিং করার জন্য। আর আমাদের কাছে কিন্তু আপনারা জানেন যে আপনার নিউ মার্কেটের মধ্যে আমরা হোলসেল করে থাকি, আমরা ওদের একটা ভালো একটা ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, ডিস্ট্রিবিউটর, সেক্ষেত্রে কিন্তু বেটার প্রাইসিং পাওয়ার সুবিধা আপনার এখান থেকেই আসে। দেখেন এখানে কিন্তু যা যা আইটেম দেখতেছেন, কিচেন সব আইটেমই কিন্তু কিচেন হুড থেকে শুরু করে চুলা থেকে শুরু করে সবকিছুই কিন্তু আসলে চুলা জাতীয় আইটেম, যেগুলো পাবেন বেস্ট প্রাইসিং এ পাবেন ফ্রেন্ডস কুকারিজ থেকে। আচ্ছা, অ্যান্ডেল কোনটা চালিয়ে দেখাবো ভাই? আমরা আজকে দেখবো ভাঁজ করা চুলা, যেটা আপনার, আচ্ছা আচ্ছা, আমি মডেল নাম্বারটা মুখে বলে দিই, এটা আমরা মডেল নাম্বার এখানে দেওয়া আছে 2091FD, 2091FD বললে চারটা সংখ্যা বললে এটা আমরা বুঝবো যেটা ভাঁজ করা চুলা। আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গ্রানাইটের চুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু 10 mm এর একটা গ্রানাইটের চুলা, যেটা আর্টিফিশিয়াল না, একেবারে টোটালি ন্যাচারাল গ্রানাইট স্টোন, গ্রানাইট ওটা বলে আর কি। আর এখানে কিন্তু আমি দুইটা অপশন দেখাবো, একটা হলো প্লেন, এটা হলো প্লেন, কিন্তু একটা চকলেট কালারের মধ্যে, আপনার চকলেট ব্ল্যাক এর কালারের মধ্যে আপনার এক শেডের প্লেন ডিজাইন, এটা কিন্তু একটু ডিজাইন করছে ভিন্ন ডিজাইন। আচ্ছা আচ্ছা, এটা 3D ডিজাইন করা আছে। হ্যাঁ, 3D ডিজাইন করা আছে। অনেকে আমি বলি যে বলে দেই ভাই চুলাটা আমাকে বলে যে ভাই এটা এগুলো তো ফেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অবশ্যই ফাটবে, কিন্তু এটা না, সেটা হলো গ্লাস, গ্লাস। আর এটা হলো আপনার সম্পূর্ণ গ্রাইনেটার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইজন্য অনেক কিছু বোঝায় দিতে হয়। আর আরেকটা বিষয় হলো আগুনের বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক একটা নফ। আচ্ছা, মেটালিক একটা নফ থাকবে, এটা এই যে দেখেন ভাই, আমি যদি ফেলেও দেই ভাঙবে না। ওকে 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 ওকে, মানে অনেকগুলো তো প্লাস্টিক কিংবা স্টিল থাকে। জি, আচ্ছা। আর এখানে আরেকটা বিষয় হলো, জাস্ট আপনি একটা প্রেস করবেন, দেখেন আগুনটা ধরবে এখন। ওয়াও, তার আগুন ধরে গেছে। আচ্ছা, আমরা ফ্রেমটা বোঝানোর জন্য একটু লাইটটা কি অফ করে দেখাবো ভাই? জি, লাইটটা আমরা অফ করতে গেলে লাইটটা তো অনেক উচ্চ, তারপর আমরা চেষ্টা, আচ্ছা আমরা একটু ট্রাই করতেছি ভিউয়ার্সদেরকে ব্লু ফ্রেমটা দেখানোর জন্য। এই দেখেন, একদম ব্লু ফ্রেম, কত চমৎকার।
ওয়াও দেখেন দুইটা চুলাই দাও দাও করে চলতেছে দুইটা চুলাই কিন্তু জ্বলতেছে ওয়াও কত সুন্দর আর অনেকে বলে যে ভাই আমরা কি কমায় ইয়া করতে পারবো হ্যাঁ অবশ্যই দমের জন্য আমরা কিন্তু দমের যে টোটালি ইয়া করতে পারবো ওয়াও সেটা জ্বলবে গ্যাসের প্রেসারটা কম এই জন্য এটা আসতেছে না এই ছেড়ে ছেড়ে আসতেছে ঠিক আছে টোটালি কিন্তু আপনার ঘুরে ঘুরে ওয়াও ভাই একটার পর একটা কিন্তু ঘুরে ঘুরে এটা কিন্তু একটার পর একটা হচ্ছে গ্যাসের প্রেসারটা একটু কম এই জন্য এটা পুরোটা পাচ্ছে না যখন গ্যাসের প্রেসারটা পাবে দেখেন এইখানে কিন্তু টোটালি চলে এই যে দেখেন এই পাশে কিন্তু অলরেডি চলে আসছে অলরেডি চলে আসছে তো দমের যে আঁচটা দরকার সেটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন জি আমরা যদি একটু লাইটটা অন করে দেখে ঠিক আছে এটা কিন্তু আমরা সূর্যমুখী বানার যেটা আর ওটা আমরা দেখালাম আর সম্পূর্ণ বানারটা কিন্তু আপনার এইখান থেকে আপনি খুলে 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 ওয়াশ করতে পারবেন এই যে এখানে আরেকটা দেখাই অ্যাসেস বডি ভিডিওটা একটু বড় হচ্ছে যেহেতু অনেকগুলো চুলা আমরা বোঝাচ্ছি অনেক কিছু আজকে ভিডিওতে বলে কি ভিডিওতে বোঝা যাবে আমি একটু হাতে দিবেন এটা কিন্তু সম্পূর্ণ 100% পিতল আর প্রত্যেকটা বানার কিন্তু আপনি খুলতে পারবেন প্রত্যেকটা ওয়াশেবল হচ্ছে রিমুভেবল হ্যাঁ ওয়াশেবল আপনি খুলে খুলে ওয়াশ করতে পারবেন আচ্ছা আর এটা তো ওয়াটারপ্রুফ হবে নাকি ভাই ফুললি ওয়াটারপ্রুফ ভাই আমি যদি একটু আপনাদের পানি ঢেলেও দেখাই তাহলে বুঝতে পারবেন আচ্ছা আমরা একটু পানি ঢুকে দিও দেখাতে পারি আপনাদেরকে জি ওটা ওইটাই দেখাবো আচ্ছা 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 আর এটাকে সম্পূর্ণ আপনি তুলে ফেলবেন তুলে ফেলে এইটা আপনি ওয়াশেবল করে ফেলবেন পরিষ্কার করা যাবে অনেকেই কিন্তু এটা এটা আমাদের কমপ্লেইন দেয় আমরা যদি একটু পানি দিয়ে দেখাই দেখবেন আচ্ছা ঠিক আছে এটা আমি যদি একটু এই পাশে আমরা লাগিয়ে দিচ্ছি আর আমরা একটু পানি দিয়ে আপনাদেরকে দেখাই যে ভেতরে আসলে পানিটা কতটুকু মানে ভিতরে থাকে কিনা না পানিটা আপনি পরে রিমুভ করতে পারবেন কিনা ধরুন আলানা করে এই আপনার ভাত রান্নাতেছেন উল্টা উতলে এখানে এইখানে পড়ে গেল ঠিক আছে এই যে দেখেন ওয়াশেবল করতে পারবেন এই দেখেন সম্পূর্ণ পানি ওয়াশেবল ভিতরে ঢুকবেন আপনি এখান থেকে সব রিমুভ করে ফেলতে পারবেন বাহ চমৎকার চমৎকার আর আপনি ইজি টু ক্লিন করতে পারবেন সবচেয়ে বেসিক হলো এটার যে অপশনটা আমরা ইজি টু ক্লিন যেটা বলি আমরা ইজি টু ক্লিন করতে পারবো সেক্ষেত্রে কিন্তু এটাও পারবেন আপনি এইটাতে এটা কিন্তু হ্যাঁ ব্লক বার্নার এখানেও একটা আছে জি আমরা এই ব্লক বার্নারটাতে কি লাইন টাইন দিয়ে দেখাবো নাকি হ্যাঁ এটা আমরা আজকে ব্লক বার্নারটা লাইন দিয়ে দেখাবো ওটা তো বেসিক বলেই দিলাম আর গ্রাইন্ডারের মধ্যে আমরা আরেকটা আছে আপনার এসএস এর মধ্যে এসএস এর ভেতরে দুইটা আছে দুইটা দুই মডেল আর কি এটা হলো 2091 ইয়া এটা হলো 2091 এফডি আর এটা হলো আপনার 2092 এফডি মানে 92 আচ্ছা আমরা দুটো এইখানে যে বার্নারটা আছে এটাও কিন্তু আপনাদেরকে একটু ফ্রেম করে দেখাই দিই ফ্রেম করে দেখাবো আর এটাও কিন্তু খুব হাই কোয়ালিটির একটা আপনার গ্যাস স্টোভ যেটা হবে কিনা 3021B আচ্ছা আচ্ছা মডেল নাম্বারটা 3021B অ্যারিস্টন ইতালিয়ান একটা ব্র্যান্ড এটাও কিন্তু সেম আপনার ওসেল একটা ব্র্যান্ড আছে আমি আবারও বলে দিই অ্যারিস্টন ওসেল কিন্তু দুইটা কিন্তু একই ব্র্যান্ডিং ওকে সেম ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো আসে সেম ইম্পোর্টারই আনে আর প্রোডাক্টগুলো আসলে নামটা ভিন্ন বাট কোম্পানিটা কিন্তু এক আর এইখানে একটা আছে সেম টু বানার ওটা কাজ করতেছে যেহেতু আমরা দেখাচ্ছি একটু পরে ওকে আপনার এখানে আছে টু বানার ওইটারই টু বানার ইয়াতে টু বানার ওকে 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 আর এটার মডেল নাম্বারটা হলো 2021B মানে 2021B আপনি এমনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশটে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলো ভাই প্রাইস আমরা কি বলে দিব হ্যাঁ অবশ্যই প্রাইস বলে দিব আমরা একটু মডেল নাম্বারটা ঘুরে ঘুরে আচ্ছা আমরা মডেল নাম্বারটা দিয়ে আমরা ধামাক একটা অফার রাখতেছি ওকে 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 আর এখানে আরেকটা মডেল আছে যেটা হবে আপনার ওসেল ব্র্যান্ডের আচ্ছা এটা কিন্তু আবার 3D প্রিন্ট করা আছে 3D একটু প্রিন্ট করা আছে ওসেল ব্র্যান্ডের আর এটার মডেল নাম্বারটা হবে 2022 2022 হ্যাঁ 2088B ওকে এটা বললেই হবে ওসেলের ব্র্যান্ডের আর এই বানারটা কিন্তু 100% পাচ্ছেন আপনি পিতল বানার পিতলের বানার টোটালি বানার কিন্তু আমাদের পিতল আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আগুনটা যদি বলি আপনার ঘুরে 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 টর্নেডো বানার হবে টর্নেডো বানারের মতো হবে ওকে এই পাশে কিন্তু অলরেডি লাইন চলে আসছে আমরা এইটা লাইনেও কিভাবে তিনটা চুলা জ্বলে সেটাও কিন্তু আপনাদের দেখাই দিতে পারি জি ওকে এখানে যদি আমরা একটু দেখাই যে আপনার বানারটা কিন্তু 100% পিতলের বানার এটা কিন্তু আগেই দেখিয়ে দিলাম আর আগুনটা কিন্তু সম্পূর্ণ ব্লু হয়ে আসবে আচ্ছা আমরা তাহলে একটু লাইটটা অফ করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ফ্রেমটা আপনারা একটু দেখে নেবেন এই দেখেন ও দারুণ ভাই সম্পূর্ণ কিন্তু ব্লু ফ্লেম বাকিগুলো জ্বালাই দেন একটু দেখি দারুণ ছোটটাও কিন্তু জ্বলতেছে তিনটাই আমরা একসাথে জ্বালিয়ে দিলাম বাহ চমৎকার ভাই চমৎকার এইখানে কিন্তু আপনার দমের জন্য যেটা বলছি দমের জন্য দেখেন যতটুকু দরকার সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটালি দম অনেকে বলে ভাই যে অল্প করে যদি আমরা রান্না করতে পারবো মানে আগুন ইয়া করতে পারবো অনেকে এটা বলে আমাদের কমপ্লেইন করে সেই ক্ষেত্রে আপনার এটা পারবেন ঠিক আছে আর এটা এখানে কিন্তু আরো কয়েকটা মডেল আছে এখানে আপনার টু বানার আছে এখানে থ্রি বানার আছে এটার মডেল নাম্বারটা যদি আমি বলে দিই আপনাকে আচ্ছা আচ্ছা এটা হলো 3088 আচ্ছা বি ওকে মানে এটারই সেম থ্রি বানার আর এখানে একটা আছে মানে 2073B এটাও সেম আছে একটা থ্রি বানার এখানে আছে থ্রি বানার ঠিক আছে আর ওটা হলো 2093B আচ্ছা
আর ওই পাশে আছে আপনার এসএসএর মডেল আচ্ছা আচ্ছা এসএসএর মধ্যে ইয়া আছে টু বানার আছে থ্রি বানার আছে দুইটা মডেলই আছে আর প্রতিটার সাথে কিন্তু আপনি একটা করে জিক পেয়ে যাবেন অনেক থাকবে হ্যাঁ অনেকে দেখা যায় আপনার ওই যে ছোট ছোট হাড়ি দিয়ে মানে বাচ্চাদের জন্য খিচুড়ি অল্প একটু দেখা যায় চা ডিম দুধ এগুলা করতেছে সেক্ষেত্রে আপনার ছোট একটা পাতিলের জন্য যেরকম এখানে তো থ্রি বানার নেই এটা টু বানার ছোট একটা পাতিল বসানোর জন্য একটা এক্সট্রা ছোট দিক থাকে হ্যাঁ আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার আর্টিফিশিয়াল মার্বেল না প্রতিটা আমি দেখাইছি আপনাকে ব্লক বানার জন্য ন্যাচারাল মার্বেল আর সম্পূর্ণ কিন্তু আপনার একদম ব্রাশের পিতলের আর এখানে যদি দেখাই কাস্টার অ্যালুমিনিয়াম দিয়ে যেটা করা যেটা অনেক অনেকে দেখা যায় আপনার ওই যে ঢালাইয়ের একটা থাকে যেটা বালি বের হয় এটা কিন্তু সম্পূর্ণ আপনার বালি টালি কিচ্ছু বের হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ আমরা এখন প্রাইস গুলো জেনে নেই জয় ভাই হ্যাঁ বলেন কি দাম আমরা দিচ্ছেন আপনি বিজয় বাবু বলেন আমরা যেহেতু হোলসেল করে থাকি ভাইয়া ঠিক আছে এইখানে আমরা যে থ্রি বানার যেটা ছিল আমাদের রেগুলার প্রাইস ছিল 14500 এটা অ্যারিস্টন ইতালির এটা জি এখানে আমরা ধামাকে একটা ডিসকাউন্ট দিচ্ছি আপনার অনলি রাখতেছি 13000 টাকা মানে 13000 টাকা 1500 টাকা আমরা সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট করে রেখেছি ওকে ওকে ঠিক আছে এই পাশে যেটা সূর্যমুখী বানারের মধ্যে সেটা আমরা রাখতেছি 2091 এফডি যেটা সেটা আমরা রাখতেছি অনলি 13000 টাকা 13000 টাকা 13000 টাকা এটা কিন্তু আমাদের রেগুলার সেল আছে আফটার রিটেল সেল করি আমরা 16000-17000 এরকম ভাবে রিটেল সেল করি ঠিক আছে আর এখানে স্টিলের যেটা যেটা আছে এটা পড়বে আপনার 1000 টাকা কম 12000 টাকা 12000 টাকা ওকে আর এই পাশে টু বানার যেটা আছে টু বানার যেটা আছে যেটাই নেন এটা নেন এটা নেন যেটাই নেন অনলি 12000 টাকা পড়বে 12000 টাকা মানে 13500 টাকা ডিজাইন থ্রিডি ডিজাইন দুটোই 12000 টাকা দুটোই 12000 টাকা আর এই যে এই পাশে যেটা আছে এটাও 12000 টাকা এটাও 12000 টাকা টু বানারের মধ্যে কোম্পানির একটা আপনি বেসিক একটা ইয়া করছে আমরা টোটালি যেটা ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ ওকে ওকে আর এই পাশে যেটা আছে ওসেলের থ্রি বানার ওসেলের থ্রি বানার এটা পড়বে আপনার মানে 13200 টাকা রাখতে পারবো 13200 টাকা 13200 টাকা ওকে আর ওই পাশে আরেকটা আছে থ্রি বানার ওসেলের এটা রাখতে পারবো 13000 টাকা 13000 টাকা হ্যাঁ ওটা রাখতে পারবো 13000 টাকা ওটা কেন 13200 টাকা আমি একটু বলে দিই কারণ ওইটার বানারটা একটু ডিফারেন্ট আচ্ছা আচ্ছা অন্যান্য বানারের চাইতে এই বানারটা একটু ডিফারেন্ট ওকে ওকে মানে বানারের জন্য 200 টাকা বেশি আচ্ছা এই যা যা চুলা দেখাইলাম ঢাকার বাইরে কি সবগুলা আপনারা পাঠাইতে পারবেন চুলা যদি ঢাকা এবং ঢাকার বাইরে দুইটাই আমরা পারচেজ করতে পারবো আচ্ছা এলপি আর ন্যাচারাল লাইন দুইটাই আছে দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল ওকে এছাড়া কিচেন হুড যেগুলো আপনারা নিতে চান ভিউয়ার্স আপনারা কিন্তু কিচেন হুডের জন্য সরাসরি ফ্রেঞ্চ কুকারি যে চলে আসতে পারেন আমি লোকেশনটা বলে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলায় দোকান নাম্বার হচ্ছে 135 জয়ভাগে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ